হ্যালো ডিয়ার স্টুডেন্ট দেখো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের দু হাজারখানা পোস্ট কিন্তু বেরিয়েছে এবার দু হাজার পোস্টে কিন্তু এটা তো পার্মানেন্ট জব নয় কিন্তু কন্ট্রাকচুয়ালি একটা জব কিন্তু সরকারি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের কন্ট্র্যাকচুয়ালি একটা জবের নোটিশ কিন্তু বেরিয়েছে দেখো দু হাজার ভ্যাকান্সি দেখো আমি দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে রয়েছি দেখো নিচে যখন যাবে তুমি তোমরা আস্তে আস্তে নিচে যাবে নিচে যাওয়ার পরে দেখবে এখানটায় এ পাবলিশ ডেট তিরিশ সাথে কিন্তু পাবলিশ হয়েছে পাবলিশ ডেটে দেখো নোটিফিকেশন যখন অন করবে তোমরা আমি দেখো নোটিফিকেশানটা অন অন নোটিশটি দেখো এঙ্গেজমেন্ট অফ বন সহায় সহায়ক মানে বন সহায়গে তোমাদের নিয়োগ হবে এখন তো কন্ডিশন সার্ভিস কন্ডিশনটা প্রথমেই দেওয়া রয়েছে সার্ভিস কন্ডিশনটা দেখো কি কী ধরনের চাকরি এটা দেখো নেচার বলছে সার্ভিস নেচার বলছে দি পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি আর অ্যান্ড কন্ট্যাকচুয়ালি পোস্টটা কি টেম্পোরারি আর কন্ট্যাক্ট এটা কিন্তু এক বছরের কন্ট্যাক্টের বেসিসে হবে তারপরে যদি মনে করে তোমাদের ডিপার্টমেন্ট তাহলে তোমাদেরকে রাখতে পারে তোমাদের বছরে একটা টাকা দেবে তারপরে তখন কিন্তু এখন রিসেন্টলি যদি কেউ জবটি পায় তখন সে মাসে দশ হাজার টাকা করে স্যালারি পাবে ইনহ্যান্ডে বোঝা গেল জবের কন্ডিশনটা এবার দেখো কি বলছে জবের কন্ডিশনটা এটা এবার দেখো যে যে তোমাদের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা যে ডিস্ট্রিক্টটা তোমাদের এখানে তোমাদের ডিভিশন ওয়াইজ কিছু ডিভিশন বলে দিয়েছে প্রেসিডেন্সি ডিভিশন মেদিনীপুর ডিভিশন তোমাদের ডিভিশনগুলোকে তো অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র এবার দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী দিয়েছে এলিজিবিলিটি দেখো শুধুমাত্র কিন্তু এইট হলেই হবে এইট পাস হলেই তুমি অ্যালিজিবেল হতে পারবে আর এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আর তোমাদের এস সি যেরকম ছাড় থাকে সেরকমই তোমাদের ছাড়টা রয়েছে এখানে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে ফলো করতে হবে এখানে সিলেকশন প্রসিডিওরটা এখানে কোনো কোনো এক্সাম হবে না এখানে কোনো এক্সাম এক্সাম হবে না কিন্তু জাস্ট তোমাদের রিটেন টেস্ট একটা মতন হবে আর ইন্টারভিউ হবে এখানে কিছুই বলা নেই আর মোটামুটি তোমাদের কোনো এক্সাম নেই জাস্ট একটা রিটেন টেস্ট হবে এখানে দেখো সিলেবাসটা কী রয়েছে রিটেন টেস্টে আর তোমাদের এক্সামের প্রসেসটা কী হয়েছে দেখো অ্যাবিলিটি অফ বেঙ্গলি রিড অর্থাৎ তোমাদেরকে বাংলা পড়তে জানতে হবে ভালো রকমে আর বাংলা লিখতে পারতে হবে ইংলিশ অথবা হিন্দি রিড করতে হবে তোমাদেরকে অর্থাৎ পড়তে জানতে হবে অর্থাৎ দেখো তারপরে জেনারেল ওরাল টেস্ট জেনারেল নলেজের উপরে ওরাল টেস্ট হবে সেটা কুড়ি মার্কসের আর পার্সোনালিটির টেস্ট হবে দশ মার্কের এবার দেখো বাংলা পড়তে পারলে তুমি তিরিশ নাম্বার পাবে তারপরে দেখো বাংলা লিখতে পারলে তিরিশ নাম্বার আর তোমাদের ইংলিশ পড়তে পারলে তোমাদেরকে দশ নাম্বার টোটাল একশো নম্বরের এক্সাম হবে এই এক্সামের উপরে তোমাদেরকে ম্যারিট লিস্ট আনানো হবে এই হচ্ছে এক্সামের প্রসিডিওর খুব সিম্পল এক্সাম প্রসিডিওর কিন্তু তোমাদের এখানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পার্মানেন্ট জব নয় এটা জাস্ট টেম্পোরারি অর্থাৎ অর্থাৎ এক বছরের কন্টাকে এই কারণেই তোমাদের এখানে একটুখানি প্রবলেম সবারই হবে তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করে দাও মাত্র এইট পাসে শুধুমাত্র এইট পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে